গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। হ্যালো, সবাইকে বল হ্যালো। বল, সবাই কেমন আছো জিজ্ঞেস করো। আচ্ছা, তো আজকে গণেশ পুজো। বলো। আচ্ছা, তো আমার সাথে আজকে আমার মিহি আছে। দেখি, আজকে গণেশ পুজো, শুভ গণেশ চতুর্থী। বলো মামা। তো আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, চান ঠান করে, নতুন জামা পরে। মিহির ফ্রেন্ড হয়ে এসে গেছে পুপু। আজকে বেশ খুব ভালো লাগছে, আজকে সকালটা কেমন একটা পুজো পুজো ফিলিং আসছে। জানি না তোমাদের হচ্ছে কিন্তু কিন্তু আমার খুব হচ্ছে। হচ্ছে পুজো পুজো ফিলিংস হচ্ছে? আচ্ছা, আমার তো খুব হচ্ছে। মিহিরা দুষ্টুমি করছে কারণ ওরা রেডি হয়ে গেছে, আর ওয়েট করছে না। আমি মায়ের বাড়িতে আছি, তো তাই জন্য মায়ের ফ্ল্যাটের তলায়, ফ্ল্যাটের নিচে আর কি গণেশ পুজো হচ্ছে। তো আমরা তাই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি। দেখো কি করছে, এরা রেডি হয়ে গেছে, এদেরকেও রেডি করে নিয়েছি। তো আমরা সবাই নিচে যাব এখন, দেখি গণেশ পুজো স্টার্ট হলো কিনা। ও আচ্ছা, বিন্দি আলাদা, টিপ আলাদা ওর মনে হচ্ছে। তুমি কি পড়বে এটা? টিপ পড়বে, এরকম একটা পুপু একটা টিপ পড়বে, ও একটা টিপ পড়তে চায়। আমার টিপ পড়াটা দেখে ওর খুব ভালো লেগেছে, তো ওরা একটু পড়তে চায়। তো চলো দেখি কি করা যায়। পুপুকে পড়াবে এটা। পুপুকে তুমি পড়বে না? না। আচ্ছা, পুপুকে একটু টিপ করে দাও না, আমাকে পড়বে না। না, একটা খুব ভালো টিপ দিতে দেখো। কেমন লাগছে দেখো তো, দেখো তো ওখানে গিয়ে দেখো তো কেমন লাগছে, ওখানে দেখো। ভালো লাগছে? চলো আমরা তাহলে সবাই রেডি, এবার যাওয়া যাক নিচে, দেখি গণেশ দাদা এসেছে কিনা দেখতে হবে তো, পুজো স্টার্ট হয়েছে কিনা দেখতে হবে তো। তো চলো তাহলে। মাস্ক, হ্যাঁ আরেকটা কথা, মাস্ক অবশ্যই পড়তে হবে, তাই তো? চলো, মি মাস্ক পরছে, চলো আমরাও মাস্ক পরে নিই, চলো এবার যাওয়া যাক তাহলে, ঠিক আছে? চলো 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 চলো, এইদিকে 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 চলো, ওইদিকে চলো চলো, পুজো হচ্ছে, পুজো হচ্ছে, চলো কোথায় পুজো হচ্ছে দেখি চলো।
দাদা ফেভারিট হচ্ছে লাড্ডু। মা গণেশ দাদার মাম্মা? গণেশ দাদার মাম্মা তো দুর্গা ঠাকুর। কি করছে? আচ্ছা, তো সকালে তো আমাদের পুজো হয়ে গেল, তো তারপরে আমাদের দুপুরে ওখানেই খাওয়া দাওয়া ছিল সবার, তো সেটা আর ক্যাপচার করতে পারিনি। মিহির অ্যাকচুয়ালি একটু প্রবলেম হচ্ছিল, তো তারপরে তার জন্য চলে আসতে হয়েছে। তো এখন সন্ধে হয়েছে, এখন 8টা বাজে, এখন আমরা একটু সাজুগুজু করে নিচে যাব, সবাই মিলে একটু বসে একটু আড্ডা মারবো, বাচ্চারা খেলবে একটু, এটাই প্ল্যান। তো হ্যাঁ, তো তুমিও যাবে, মিহিও রেডি, মাম্মাও রেডি, চলো এখন তাহলে আমরা নিচে যাব। বাবাও রেডি? কোথায় বাবা? বাবা তো নেই, বাবা তো অফিস, এক্ষুনি আসবে। আচ্ছা আচ্ছা, তো চলো আমরা তাহলে নিচে গিয়ে একটু আড্ডা মারি। আমরাও রেডি হয়ে গেছি, মিহিও রেডি হয়ে গেছে, সবাই, তো আমরা যাব একটু সবাই মিলে বসে নিচে আড্ডা মারবো, গল্প করবো, বাচ্চারা একটু খেলবে, মিহির ফ্রেন্ডরাও সবাই নিচে চলে গেছে, তো মিহিও রেডি, তাড়াতাড়ি খুব ওয়েট করে আছে মিহি যে কখনো যাবে। তো চলো দেখা যাক যে নিচে গিয়ে আমরা কি করি, কতটা কি তুলতে পারবো আমি জানি না, দেখা যাক কতটা কি তুলতে পারি, ক্যাপচার করতে পারি, চলো দেখা, চলো বাই বাই। এতটাই ছিল ভিডিও, তোমাদের কেমন লাগলো একটু জানিও প্লিজ, যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, একটু সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা নতুন হয়ে থাকো। আমি খুব একটা লেটে লেটেই দিই, অ্যাকচুয়ালি খুব একটা দিতে পারি না, তাই না? তো কেমন হলো একটু বলো, ছোটোই ভিডিও হয়েছে, খুব একটা কিছু ক্যাপচার, ইন্টারেস্টিং ক্যাপচার করতে পারিনি। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিও দেখো, আমাদের ভালোবেসো। চলো মিহি, চলো বলো বাই, বলে দাও সবাই বাই, সবাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, টাটা, গুড নাইট। গুড নাইট বলে তো? হ্যাঁ গুড নাইট বলে, বলবে না এখন? গুড নাইট বলবো না, আচ্ছা জানলা বন্ধ করে লাইট অফ করে গুড নাইট বলতে হয়, ওর মনে হয় কেন আমরা লাইট জ্বালিয়ে গুড নাইট বলছি, তাই তো? ওকে বাই বাই।